বন্ধা সাবধান তিনটা বস্তু তোমাকে মুক্তি দেবে আর তিনটা বস্তু তোমাকে ধ্বংস করবে উচ্চবিত্ত হওয়ার জন্য অত লাভালাবি করো না যত বেশি লোভ করবে তত তুমি ধ্বংস হয়ে গিয়ে যাবে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি তিনটিতে মুক্তি আর তিনwidetilde ধ্বংস ফা আমাল মুঞ্জিয়া বা আল্লাহ ফিস সির আনানিয়া তিনটিতে যে মুক্তি তার প্রথম হচ্ছে প্রকাশ্যে গোপনের সব অবস্থায় আল্লাহকে ভয় করা প্রকাশ্যে ভয় সবাই করি আমরা লোক দেখানো কিন্তু গোপনে ভয় করাটা আসল ভয় দুই অল কৌল মেল হাক্কায় ফিরজাত সত্য কথা বলা খুশির সময় ক্রোধের সময় যার পরে আমার রাগ আছে তার বিরুদ্ধে সত্য কথাকে বলে ওর মিথ্যা বলে কিন্তু না খুশিতে বা ক্রোধে সর্বাবস্থা তুমি সত্য কথাই বলবে আর তিন অল্পাস্ত ফল গেনা অল ফকর প্রাচুর্য এবং দরিদ্রতা এর মধ্যবর্তী অবস্থান করো অর্থাৎ তুমি মধ্যবিত্ত হও উচ্চবিত্ত হওয়ার জন্য অত লাফালাফি করো না খেয়ে পুরে বেঁচে থাকতে পারলে যথেষ্ট যত বেশি লোক করবো তত ধ্বংস দিয়ে এগিয়ে যাব এই তিনটে জিনিস হচ্ছে মনজিয়াদ মুী মনে করি আবার প্রকাশ্যে এবং গোপনের সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এক নম্বর দানকারী মুক্তিদানকারী বস্তু দুই নম্বর সন্তুষ্টিতে অসন্তুষ্টিতে সর্বাবস্থায় সত্য কথা বলা মিথ্যা আদৌ না বলা আর তিন নম্বর প্রাচুর্য এবং অপ্রাচুর্যে সর্বাবস্থায় মধ্যপন্থা অবলম্বন করা আপনার বাড়িতে চায় পয়সা নেই আপনি খেলনা বাচ্চার জন্য হবে আপনি চারটে আইটেম না কিনে তিনটা আইটেম কেনেন শুধু সবজি কেনেন গোস কেনার দরকার নেই লোক বড় সাংঘাতিক জিনিস এগুলো করে নিজে নিজে নিজের ধ্বংস সংসার পরিবার ধ্বংস করে দিচ্ছি আমরা যেন এগুলো আমরা না করি আল্লাহ দেড় হাজার বছর আগেই তিনি সাবধান করে দিয়ে গেছেন এগুলো করলে তোমরা নিজেরাই শেষ হয়ে যাবে এবার আসেন তিনটা জিনিস হওয়াম মোহলেখাত ধ্বংসকারী জিনিস তিনটি এক হওয়াম মোত্তাবা প্রবৃত্তির দাস হওয়া মন যা চায় তাই করবো খাওয়া পাওয়া ফুর্তি কর এই যে চালু কথা এদেশে চলছে প্রবৃত্তির দাস হওয়া যাবে না মোতা লোভের দাস হওয়া যাবে না জীব খুব লম্বা আসলে যারা ডায়াবেটিসের রোগী তাদের সবচেয়ে বড়ো শত্রু হল মিষ্টি তাই না আর এখানে কারাগারে আমার এক সাথী বলেছিলেন আমি মনে করি সবচেয়ে বড় ঔষধ হলো জীব দমন করা লোভ দমন করা সামনে খাবার আসে না খালি কি হয় একটু খাই বউ বলে আরে একটু খান না আর না খালি চলবে ছেলে বললে একটু খান না একটু টেস্ট করে দেখেন এই যে শুরু হয়ে গেল জীব যদি সামাল দিতে না পারেন ডায়াবেটিস সামাল দিতে পারবেন না সোজা কথা হলেই শুধু ডায়াবেটিস সর্বক্ষেত্রেই এটা এই জন্য আল্লাহ রসুল এক কথা বলে দিচ্ছেন হাওয়া মোত্তাবা প্রবৃত্তির দাস হয় না সহ মোতা লোভের দাস হয়ে না ওই মারে বিনাপ আর আত্মভরি হয় না তিনি বলছেন ওই আসাধ্য হন্যা যারা আত্মহংকারী হয় এটা ওই দুটো আরো বেশি কঠিন ধ্বংসকারী বস্তু আজকে সারা পৃথিবীতে যত মারামারি হচ্ছে যত বোমাবাজি হচ্ছে যেগুলি যুদ্ধি আপনারা দেখছেন বা আমরা দেখে আসছি এর আগে সবকিছুই এই মূলত এইখানে আত্মভরিতা তোমার আছে আমার নাই তোমার আছে আমার শক্তি বেশি অস্ত্রের পরীক্ষা চলছে লাখে লাখে মানুষ ধ্বংস হচ্ছে এখন তো সবই দেখা যায় ইন্টারনেট খুঁজলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখা যাচ্ছে না একশো ছোটোবেলায় দেখেছে সেই একাত্তর সালে যুদ্ধ দেখা হয়েছে এর মধ্যে দেখা হয়নি আর নতুন করে সব স্মৃতি তাজা হচ্ছে যে দেশে যুদ্ধ হচ্ছে তাদের মানুষগুলির দিকে চিন্তা করুন তাকে দেখেন তাদের অন্তর অবস্থা সকালে স্বামী বিদয় হয়ে যাচ্ছে স্ত্রী তার কোলের বাচ্চা স্বামীর কোলে দিচ্ছে স্ত্রী কোলের বাচ্চা আদর করে স্ত্রীকে দিয়ে দিচ্ছে স্বামী স্বামী পোশাক পরা সৈন্য যাওয়ার সময়কার এই দৃশ্যটা এসেছে পত্রিকায় তাকে থাকা যায় না স্বামী বিদায় নিচ্ছে স্ত্রীকে তো কোনো কথা বলতে পারছে না এই যে যাচ্ছি হয়তো আর ফেরবো না ঠিকই এই যাওয়ার কয়েক মিনিট পরেই রাসিয়ান বোমা পড়ল শেষ হয়ে গেল সে লাশ হচ্ছে না জানি এমন শিন্নি হয়ে গেছে বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিচ্ছে বড়ো হাইরেজ বিল্ডিং মানুষ কত কষ্ট করে একটা বাড়ি করে চোখের পালকে গুড়িয়ে যাচ্ছে যুদ্ধ এদিকে একজন আত্মম ওদিকে একজন আত্মম প্রত্যেকেই তার নিজ নিজ অহংকার বজায় রাখার জন্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বোতাম তাদের হাতে নিরীহ সৈন্যগুলো খালি হুকুম পালন করছে আর একেবারে যাদের যুদ্ধের সম্পর্কই নাই তারাই মরছে বেশি যেমন কোথায় আল্লাহ রসুল এই জন্য বলছেন এই তিন নম্বরটা হচ্ছে সবচেয়ে বেশি ধ্বংসকারী মানুষ যখন আত্মভরি হয়ে যায় আত্মহংকারী হয়ে যায় তখন অন্য সমস্ত দোষ চাপা পড়ে যায় সারা পৃথিবীতে যুদ্ধবিজ্ঞে চলে আসছে আমরা দোয়া করব আল্লাহ আমাদের দেশে আর ওই যুদ্ধের ওই বিপর্যয়কর অবস্থা আমাদের দেশে আল্লাহ আর নিয়ে না নিয়ে আসেন বান্দা সাবধান তিনটা বস্তু তোমাকে মুক্তি দেবে আর তিনটা বস্তু তোমাকে ধ্বংস করবে আমাদের মধ্যে এই মুক্তিক দানকারী তিনটা বস্তু যেন অগ্রাধিকার পায় আমরা যে যেখানে যে পর্যায়ে যে দায়িত্বে আমরা আছি না কেন সব জায়গায় আদেশটা মনে রাখতে হবে আমি গোপনে প্রকাশ্যের সর্বাপ্তে আল্লাহকে ভয় করব তাহলে আমি মুক্তি পাব এবং আমি সর্বদা সত্যের উপরে থাকবো কারোর ক্রুদ্ধের দিকে ডাইনি বাইরে তাকাবো না নইলে আমি ধ্বংস হয়ে যাব আর সব আমাকে মধ্যপন্থায় চলতে হবে বাড়াবাড়ি করা যাবে না এর তিনটা যদি আমরা করতে পারি হয়তো আমাদের ভাগ্যে নাজাদ আছে ইউকালেও হবে ইনশাআল্লাহ পরকালেও হবে